সকলকে আরও একবার স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের লেসন ফোর, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেই গল্পের পার্ট টুকে নিয়ে। আমরা ইতিমধ্যে পার্ট ওয়ান আমরা পড়েছি, তোমাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে তোমরা পার্ট টু দেখার আগে তোমরা অবশ্যই পার্ট ওয়ানটা একবার দেখে এসো। তো সেই পার্ট টুয়ে যাওয়ার আগে আমরা পার্ট ওয়ানে আমরা একবার রিক্যাপ করে নেব, এবং সেই রিক্যাপ করার জন্য এখানে আমি কয়েকটি পয়েন্ট সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। দেখো, প্রথম যে পয়েন্ট রেখেছি আমি তা হচ্ছে যে গিভ স্কিননেস টু এন্টার দ্য ম্যাজিক শপ, অর্থাৎ যে ম্যাজিক শপের কথা এখানে আমাদের ন্যারেটর বলছিলেন, সেই ম্যাজিক শপে প্রবেশ করার জন্য গিপের যে প্রচণ্ড একটা কিননেস, একটা কী বলবো, একটা যে প্রচণ্ড আগ্রহবোধ, তা আমরা লক্ষ্য করেছি আমাদের পার্ট ওয়ানে ভিডিওতে। তারপর হচ্ছে দ্য ম্যাজিক শপস ডিসক্রিপশন, অর্থাৎ এখানে ন্যারেটর সেই যে ম্যাজিক শপটা, সেই জাদুই দোকানটার তিনি এখানে বর্ণনা দিয়েছিলেন, অর্থাৎ সেই ম্যাজিক শপ কেমন দেখতে, সেখানে কেমনভাবে আলো ছিল, বা সেই ম্যাজিক শপের মধ্যে কোন কোন আইটেম ছিল, কোন কোন ম্যাজিক আইটেম ছিল, তা আমরা দেখেছি পার্ট ওয়ানের মধ্যে। পরের পয়েন্ট দেখেছি আমরা দ্য সবম্যানস মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ সেই ম্যাজিক শপটার যে সবম্যান, যে দোকানদার, তার যে অদ্ভুতভাবে যে তার আবির্ভাবটা, তা আমরা লক্ষ্য করেছি, এবং তার সঙ্গে তার অদ্ভুত যে ব্যবহার, তা আমরা পেয়েছি এই পার্ট ওয়ানের মধ্যে। আমরা ফোর্থ নাম্বার পয়েন্ট রেখেছি দ্য সবম্যানস ম্যাজিক। আমরা দেখেছি যে সেই পার্ট ওয়ানেতে সবম্যান কীভাবে জাস্ট তার মাথার চুলিতে স্ক্র্যাচ করে সে একটা গ্লাস বল বার করেছিল, এবং তা দেখার পর দ্য ন্যারেটর অ্যান্ড গিভস অ্যামেজমেন্ট, অর্থাৎ আমাদের গল্পের ন্যারেটর এবং তার সন্তান গিভ, তারা কীভাবে এখানে অবাক হয়ে গেছিলো। এবং সর্বশেষ আমরা দেখেছি পার্ট টু ঠিক শুরু করার আগে যে যখন গিভ সেই গ্লাস বলটি যখন সেই সবম্যানের হাত থেকে নিতে যায়, তখন সে দেখে যে তার হাত কিন্তু ফাঁকা রয়েছে। এবার শুরু করব আমরা পার্ট টু, ঠিক তারপর থেকেই। ইটস ইন ইয়োর পকেট, সেড দ্য সবম্যান, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এটা তোমার পকেটেই রয়েছে, দেখো তুমি একবার, দোকানদার বলেছিল, এবং এই দেখো এটি এখানে রয়েছে। হাউ মাচ ডাজ ইট কস্ট, আচ্ছা এর মূল্য কত গো, আই আস্কড, আমি প্রশ্ন করেছিলাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, আরে এইসব গ্লাস বলার জন্য না কোনোরকম মূল্য আমরা ধার্য করি না, কোনোরকম মূল্য আমরা নিই না কো, সেড দ্য সবম্যান পোলাইটলি, তখন সে দোকানদার আমার সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন খুব বিনম্রভাবে। উই গেট দেম ফ্রি, এগুলো আমরা পুরো বিনামূল্যেই পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তিনি একটা বিজনেস কার্ড, একটা বলতে পারি ভিজিটিং কার্ড, তিনি বার করলেন তার গাল থেকে, অর্থাৎ তার ম্যাজিকের সাহায্যে তার গাল থেকে তিনি একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তিনি বের করলেন। অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সেটি আমার হাতে ধরিয়ে দিলেন তিনি। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, তখন উনি বললেন কি দেখছেন মশাই, এসব খাঁটি ম্যাজিক, এগুলো খাঁটি ম্যাজিক আইটেমস এগুলো। হি নাও টার্ন টুয়ার্ডস গিভ, এবার সে ঘুরে দাঁড়ালো গিপের দিকে মুখ করে। উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, একটা বেশ বন্ধুত্বপূর্ণ একটা হাসি নিয়ে। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, তুমি একটা ম্যাজিক বক্স চাও, ডিডন্ট ইউ, তাই নয় কি? ইয়েস, হ্যাঁ চাই তো, গিভ সেড, গিভ বলেছিল। ইটস ইন ইউর পকেট, হি সেড, তখন তিনি বললেন তাকে অবাক করে দিয়ে, দেখো তোমার পকেটেই এটা রয়েছে। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিভ তো প্রচণ্ড অবাক হয়ে সেই বক্সটি নিয়ে সে বার করলো, সে খুঁজে পেল তার পকেট থেকেই। দেন দ্য সবম্যান, তারপর সে দোকানদারটা কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, তার দোকানের কাউন্টারের পেছনেতে সে দ্রুত পায়ে, দ্রুত গতিতে সে চলে গেল। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, এবং কয়েক মুহূর্তের জন্য সেখানে সে অনুপস্থিত ছিল। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড, তখন আমি বললাম, এখানে আমি কে, অবশ্যই এখানে আই হচ্ছে গল্পের ন্যারেটর, গিভের বাবা, কি বলছেন তিনি, উনি বলছেন চলো গিভ আমরা একবার গিয়ে দেখে আসি কাউন্টারের পেছনেতে। হি ইজ মেকিং ফান অফ আস, নিশ্চয়ই আমাদেরকে নিয়ে মজা করছেন। দেখো এই পাঠ্যটি পড়ার আগে, দেখো পড়ার মধ্যে আমরা বেশ কিছু কন্ট্রাক্টেড ফর্ম পেয়েছি, যেমন প্রথম আমরা লাইনে পেয়েছি যে ইটস, এখানে ইটস মানে কি, ইট ইজ,
পরে পেয়েছি আমরা যে লেটস মানে কি লেট আস, তাই না? বা পেয়েছি আমরা যে হিজ মানে কি হি ইজ, জাস্ট দেন ঠিক তারপরেই, হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, সেই সবম্যান অর্থাৎ ন্যারেটরের কথা বলার সঙ্গে সঙ্গে কি হলো না সেই সবম্যান সেই দোকানদার সে আবার এসে আবির্ভূত হলো, কোথেকে না এ ডার্ক কর্নার অফ দ্য রুম সেই ঘরের একটি অন্ধকারময় একটি কোণ থেকে। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, আচ্ছা মহাশয় আপনি নিশ্চয়ই আমাদের যে শোরুম রয়েছে তা আপনারা দেখতে চান তাই নয় কি, সেড হি, তিনি বলেছিলেন। গিপ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, এবং সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই গিপ আমার আঙুল ধরে সে সামনে দিকে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। তাহলে এখানে টাক কথার অর্থ হচ্ছে পুল্ড মানে টেনে নিয়ে যাওয়া। ইন দ্য শোরুম, আর সেই দোকানের সেই শোরুমেতে, শোরুম মানে কি না শোরুম কথার অর্থ হচ্ছে প্রদর্শনাগার, অর্থাৎ যেখানে বিভিন্ন আইটেমের যেখানে প্রদর্শন করা হয়। যেমন দেখবে বিভিন্ন ধরনের বাইকের শোরুম, সেটা হিরো কোম্পানি হোক বা হন্ডা হোক বা টিভিএস হোক বা ইয়ামা হোক, দেখবে যে এই সব শোরুমগুলোতে বিভিন্ন মডেলের বাইক রাখা থাকে আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক একই রকমভাবে তোমরা দেখবে যে বিভিন্ন অলংকারের শোরুম দেখা যায়, সেটা সেনকো গোল্ড হোক বা পিসি জুয়েলার্স হোক, যেখানে বিভিন্ন ধরনের গহনাদেরকে কী করা হয় না আমাদের সামনে রাখা হয়, যাতে করে আমাদের মায়েরা বা বোনেরা সেই সমস্ত গহনার প্রতি অ্যাট্রাক্ট হন এবং তারা কিনতে পারেন। যে ইন দ্য শোরুম, সেই দোকানের শোরুমের মধ্যে সেই প্রদর্শনাগারের মধ্যে, দেয়ার ওয়ার মেনি থিংস, সেখানে এমন অনেক জিনিস ছিল দ্যাট গিফট ফ্যান্সিড, যা কিন্তু গিফট কল্পনা করত, অর্থাৎ যেগুলো পাওয়ার জন্য গিফট কিন্তু কল্পনা করত। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট, তখন সে সেই অবাক করা লোকটির দিকে সে তাকালো একটু সম্মানের সহিত। তাহলে এখানে প্রশ্ন আসবে যেখানে তিনি কেন এখানে গিফট কেন সম্মানের সহিত সে সেই লোকটি তাকিয়ে রইল কেন? কারণ হচ্ছে যে এখানেতে অর্থাৎ এই শোরুমের মধ্যে এমন অনেক জিনিস ছিল যা গিফট চেয়েছিল পাওয়ার জন্য, এবার এই লোকটি তার সেই ইচ্ছা পূরণ করছে তাই সে সম্মানের সহিত এখন লোকটিকে দেখছে। ইজ দ্যাট এ ম্যাজিক শোড, তখন সে একটা তলোয়ার দেখিয়ে বলল, আচ্ছা এটি কোনো ম্যাজিক শোড? হি সেড, সে বলেছিল, এই ম্যাজিক টয় শোড, হ্যাঁ এটা একটা ম্যাজিক টয় শোড, একটা কি একটা খেলনা জাদুই তলোয়ার। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা কি এটা একটা অনন্য একটা আইটেম। ইট নাইদার বেন্ডস, এটা না বাঁকে, ব্রেকস না এটা ভাঙে, নর কাটস দ্য ফিঙ্গার, না এর দ্বারা কারো আঙুল কাটা যায়। রিপ্লাইড দ্য সবম্যান, সেই দোকানদার তখন উত্তর দিয়েছিল, আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দ্য কস্ট, তখন কী করলাম আমি, তখন ন্যারেটর বলছেন যে আমি চেষ্টা করলাম সেই দ্রব্যগুলোর দাম কত তা জানার। বাট দ্য সবম্যান ডিড নট পে অ্যাটেনশান টু মি, কিন্তু সবম্যান বা দোকানদার আমার দিকে কোনোরূপ তিনি মনোযোগ দিলেনই না, অর্থাৎ তিনি আমাকে পাত্তাই দিলেন না কো। হি হ্যাড গট গিফট নাও, এখন তিনি গিফটকে পেয়ে গেছেন। আইস আমি দেখেছিলাম উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, একটা ডিস্ট্রাস্ট একটা অবিশ্বাসের একটা ভঙ্গিমায় আমি দেখলাম, একটা অনুভব দিয়ে দেখলাম আমি যে দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দ্য পার্সনস ফিঙ্গার, যে গিফট সেই ব্যক্তিটির আঙুল ধরে রয়েছে। অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, ঠিক যেমনভাবে প্রায়শই সে আমার হাতের আঙুল ধরত। দ্য সবম্যান শোড গিফট ম্যাজিক স্ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্টিম, তখন সে দোকানদার গিফটকে দেখিয়েছিল কিছু ম্যাজিক ট্রেন্স জাদুই ট্রেন, যে ট্রেনগুলো স্টিমের সাহায্য ছাড়াই চলে, অর্থাৎ আমরা জানি কি এখন অনেক রকম ট্রেন পাওয়া যায় ম্যাজিক ট্রেন, অর্থাৎ খেলনা ট্রেন, যেমন ব্যাটারি দেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেই রকম ট্রেন তাকে দেখিয়েছিল যে ট্রেন স্টিম দিয়ে চলে না কিন্তু, অর্থাৎ স্টিম ছাড়াই চলে, বাষ্প ছাড়াই চলে। ক্লক ওয়ার্ক, তিনি দেখালেন ঘড়ির কাজ, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং এক বাস্কভর্তি তিনি সৈনিক দেখিয়েছিলেন। দ্যাট অল কেম অ্যালাইভ, যে সৈনিকগুলো সকলেই জীবন্ত হয়ে ওঠে, হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখন কেউ একজন কোনো জাদুই কোনো শব্দ বলে, যেমন চিচিং ফাঁক হোক বা যে কোনো কোনো জাদুই ওয়ার্ড কেউ সে বললে কী হবে, সেই সৈনিকগুলো সকলে জাগ্রত হয়ে ওঠে।
ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান। আবার দেখো বলছে ইউ হ্যাভ, এটা কিন্তু এখানে ইউ হ্যাভের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইউ অ্যাপোস্ট্রফি ভিই। তাহলে কী বলছে যে ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, আপনি কিন্তু কখনো এমন জিনিস দেখেননি নিকো, সেড দ্য শপ ম্যান, দোকানদার বলেছিল। ইউ উইল টেক দ্যাট বক্স, আচ্ছা আপনি কি বক্সটা নেবেন? উই উইল টেক দ্যাট বক্স আই সেড, তখন আমি কি বললাম যে ও নেবে না আমরা নেবো এই বক্সটাকে। অর্থাৎ যখন গিফটকে দেখাচ্ছিলো সেই বক্সটিকে, যখন তাকে বললো আচ্ছা তুমি কি বক্সটা নেবে, তখন পাশ থেকে ন্যারেটর বললেন কি যে আমরা নেবো এই বক্সটিকে। অ্যান্ড দ্য শপ ম্যান, এবং দোকানদার সোয়েপ দ্য সোলজার্স ব্যাক এগেন, তিনি কি বললেন, তিনি আবার ঠিক ঝাড়ু মারার মতো তিনি এক ঝটকায় সেই সৈনিকগুলোকে তিনি প্রবেশ করে দিলেন সেই বাস্কর মধ্যে। সার দ্য লিড, সেই বাস্কর ঢাকনা তিনি এঁটে দিলেন। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য ইয়ার, উনি ছুটে দিলেন সেই বাস্করটিকে বাতাসের মধ্যে। অ্যান্ড দিয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ, এবং সেটি এখানে এলো, ফিরে এলো কীভাবে, এটি ব্রাউন পেপারে মোড়া অবস্থায়। উইথ গিফস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, যেখানে গিফের পুরো নাম এবং তার যে পুরো অ্যাড্রেস, তার পুরো পরিচয় সেখানে লেখা ছিল সেই কাগজের উপরেতে। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, এবং সেই ঘটনা দেখে যখন আমরা অবাক হলাম, তা দেখে সেই শপ ম্যান তিনি কিন্তু হেসে উঠলেন। তাই বলছেন কি যে হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, তিনি আমার অবাক হওয়া দেখে তিনি হেসে উঠছিলেন। তাহলে এই ছিল আমাদের পার্ট টু। এবার আমরা দেখব এই পার্ট টু এর যে অ্যাক্টিভিটিগুলো আছে তা নিয়ে। দেখো প্রথম কি রয়েছে, অ্যাক্টিভিটি ফোরে বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এখানে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে ট্রু হলে টি লিখবে আর ফলস হলে এফ লিখবে, এবং গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, এবং তোমার উত্তরের প্রত্যুত্তরে তুমি এখানে কী করবে, তুমি এখানে সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ সেই উত্তরটি কেন ট্রু হলো বা কেন ফলস হলো তোমাকে কিন্তু একটা অ্যান্সার লিখতে হবে, তা অবশ্যই বইয়ের লাইন তুলে। অর্থাৎ তুমি বইয়ের কোন লাইনটি এখানে সাপোর্টিং হিসেবে রাখছো তা অবশ্যই কিন্তু দেখার। তাহলে প্রথমে ছিল দ্য শপ ম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, এখানে দোকানদার একটি ব্যবসায়িক কার্ড তিনি বার করেছিলেন তার চুল থেকে, এটি অবশ্যই ফলস হবে। এখানে ফলস কেন হবে না, তার সাপোর্টে আনসার হচ্ছে যে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এই লাইনটি। এবার আসছি বিয়েতে, গিফ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিফ খুঁজে পেয়েছিল তার সেই ম্যাজিক বক্সটাকে তার পকেটের মধ্যে, এটা অবশ্যই ট্রু হবে। এবং এর সাপোর্টের যা অ্যান্সার তা হচ্ছে ইটস ইন ইউর পকেট সেড দ্য শপ ম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এই লাইনটি। সি আছে দ্য টয় শোড ওয়াজ এ ম্যাজিক আইটেম, অর্থাৎ সেই খেলনার তলোয়ারটা ছিল একটা ম্যাজিক আইটেম, এটি অবশ্যই ট্রু হবে কারণ এর সাপোর্টের যে স্টেটমেন্ট ছিল তা হচ্ছে ইট নাইদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার, এটি হবে। ডি আছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, এটি একেবারে মিথ্যা হবে, ফলস হবে, কারণ কি ন্যারেটর তার সন্তানের নাম অর্থাৎ গিপের নাম এবং পরিচয় পেয়েছিল সেই বক্সের মধ্যে লেখা অবস্থায়, এটি ফলস হবে কারণ আমরা দেখেছি যে তার নাম নয় তার পুত্রের নাম ছিল অর্থাৎ গিপের নাম লেখা ছিল। সেই হিসাবে সাপোর্টিং যে স্টেটমেন্ট এখানে হবে তা হচ্ছে অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এই লাইনটি হবে। পরে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভেতে, আনসার্স দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম দেয়া রয়েছে যে হোয়াই ওয়াজ গিফ সারপ্রাইজড, এখানে গিফ কেন প্রচণ্ড অবাক হয়েছিল, কেন অবাক হয়েছিল কারণ আমরা দেখেছিলাম যে যখন সে খুঁজে পেল যে সেই বক্সটি তার পকেট থেকে, অর্থাৎ আমরা বলবো যে গিপ ওয়াজ সারপ্রাইজড, গিপ প্রচণ্ড অবাক হয়েছিল বিকজ, কারণ হি আনএক্সপেক্টেডলি অর্থাৎ কি অপ্রত্যাশিতভাবে ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স, সে আবিষ্কার করেছিল সেই ম্যাজিক বক্সটিকে ইন হিজ পকেট, তার পকেট থেকে। কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে যে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, এখানে ন্যারেটর বা বর্ণনক তিনি কেন ব্যর্থ হয়েছিলেন এই সমস্ত ম্যাজিক আইটেমগুলোর দাম জানতে, কারণ আমরা দেখেছি কি যে ন্যারেটরকে সেই শপ ম্যান কোনরূপ পাত্তাই দেয়নি,
সেই হিসেবে কী লিখবো আমরা, যে দ্য ন্যারেটার ফেলড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য সবম্যান ডিড নট পে এনি অ্যাটেনশান টু হিম, কারণ দোকানদার তার প্রতি কোনোরূপ মনোযোগ দেয়নি, তাই তিনি ব্যর্থ হয়েছিলেন এর দামটা বার করতে। হোয়াট আইটেমস ডিড দ্য সবম্যান শো টু গিফ, অর্থাৎ কোন কোন আইটেম এখানে সবম্যান বা দোকানদার গিফটকে দেখিয়েছিলেন, তা হচ্ছে দ্য সবম্যান শোড গিফট এ ম্যাজিক টয় শোড, একটা জাদুই খেলনা তলোয়ার দেখিয়েছিলেন তিনি, ম্যাজিক ট্রেন তিনি দেখিয়েছিলেন দ্যাট র্যান উইদাউট স্টিম, যে ট্রেনটা বাষ্প ছাড়াই চলে, আচ্ছা ক্লক ওয়াক তিনি দেখিয়েছিলেন অ্যান্ড এ বক্স অফ সোলজার, এবং এক বাষ্পবর্তী তিনি সৈনিক দেখিয়েছিলেন। দ্যাট কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, সেই সমস্ত সৈনিকগুলো যারা জীবন্ত হয়ে ওঠে যখন কেউ একটা কোনো ম্যাজিক ওয়ার্ড বলে। কোয়েশ্চেন নাম্বার ডি হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট, অর্থাৎ ন্যারেটর বা বর্ণনক তিনি কেন কেন অবাক হয়েছিলেন, তা হচ্ছে দ্য সবম্যান ওয়েভ দ্য বক্স ইন দ্য ইয়ার, অর্থাৎ যখন দেখলাম যে সেই দোকানদার সেই বাস্কটিকে যখন তিনি ছুড়ে দিলেন বাতাসের মধ্যে, অ্যান্ড ইট কেম ডাউন এবং সেই বাস্কটি নেমে এলো র্যাপড ইন ব্রাউন পেপার, অর্থাৎ ব্রাউন পেপারের মধ্যে মোড়া অবস্থায়, উইথ গিফস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন ইট, যেখানে এমনকি গিফের পুরো নাম এবং তার যে পুরো অ্যাড্রেস লেখা ছিল, তা দেখে এখানে ন্যারেটর অবাক হয়েছিলেন। তাই লাস্টকালে কী বলবো, যে দিস অ্যামেজড দ্য ন্যারেটর, আর ঠিক এই ব্যাপারটাই এই ঘটনাটাই আমাদের বর্ণনককে খুবই অবাক করেছিল। তাহলে এই ছিল আমাদের পার্ট টু এর যে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, অর্থাৎ বাংলা মানে, এবং তার সঙ্গে আমরা দেখলাম যে পার্ট টু থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করে জানিও। আর ঠিক এর পাশাপাশি বলে রাখি, তোমরা যদি এই লেসান সম্বন্ধে বিভিন্ন যে MCQ এর সেট তোমরা সলভ করতে চাও বা বিভিন্ন নোটস পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে LRNR.in তা তোমরা ভিজিট করো। ধন্যবাদ।